আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি ফোনের কথা বলবো 14 থেকে 15 টাকার মধ্যে আমার কাছে বেস্ট ফোন মনে হয়েছে। আর বর্তমানে ম্যাক্সিমাম মানুষের বাজেট থাকে কিন্তু 14 থেকে 15 হাজার টাকা। সো পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ফোন আপনার জন্য পারফেক্ট হবে। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে করে দিবেন লাইক, আর কমেন্টে আপনি জানাবেন কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে। দেখুন, প্রথমে যে ফোনটি রিকমেন্ড করব, যাদের প্রয়োজন ভালো ডিজাইন, বেটার পারফরমেন্স এবং ভালো ক্যামেরা সেট আপ, এই টাইপের মানুষের কথা চিন্তা করে রেডমি 12 ফোনটি সিলেক্ট করা হয়েছে। ভালো লাগার প্রথম জায়গাটি হচ্ছে ডিজাইন, কারণ এই ফোনের পেছনে থাকছে গ্লাস ব্যাক, পাঁচল ক্যামেরা কাটআউটের সাথে এতে পাচ্ছেন বড়সড় 90 হার্জ প্যানেলটি ডিসপ্লে, পারফরমেন্স সেকশনে থাকছে হেলিও G88, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টোকর প্রসেসর। এই ফোন দিয়ে মোটামুটি ভালো গেম প্লে করতে পারবেন, এছাড়া এর ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো। ব্যাকে রয়েছে 3টি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, 5000 mAh বড় ছোট ব্যাটারি এবং 22.5 ওয়াটের চার্জার বক্সেই থাকবে। এই ফোনটি দেশের মার্কেটে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবেই পাওয়া যায়, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 4GB 128GB 15,000-এ পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে। দ্বিতীয় ফোনে বলার আগে এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিয়ে রাখুন। তো এই ফোনকে আমি যে কারণে রিকমেন্ড করছি সেটা হলো ব্র্যান্ড ভ্যালু, প্রিমিয়াম ডিজাইন, ডিসপ্লে, ফাস্ট চার্জিং সাপোর্ট, আর ফোনটি হলো রিয়েলমি নার্জো N53। আনঅফিসিয়ালি এই ফোনটি 4GB 64GB 13,000-এ পাওয়া যাচ্ছে। তো 6.74 ইঞ্চির বড়সড় ডিসপ্লে থাকায় মুভি বা গেম খেলার সময় বাড়তি সুবিধা পাবেন। ইভেন এতে থাকছে 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং ফোনটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর বক্সে থাকছে 33 ওয়াটের চার্জার। আবার ছবি তোলার জন্য এই ফোনের পেছনে আছে 2টি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্লাস ডেপথ সেন্সর, আর সামনের ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। সেই সঙ্গে পারফরমেন্সও ভালো পাবেন, কারণ এখানে রয়েছে ইনিসক T6 1.2 মতো ব্যালেন্স একটি প্রসেসর। এক কথায় কম বাজেটে যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার চান, বড় ডিসপ্লে চান, ভালো ডিজাইন চান যেটা দেখতে অনেকটা আইফোনের মতো হবে, এসবের কারণে আমি নার্জো N53কে রিকমেন্ড করছি। পরবর্তী স্মার্টফোনটি তাদের জন্য যাদের ফার্স্ট প্রায়োরিটি ভালো ডিসপ্লের সাথে গুড ক্যামেরা সেট আপ এবং ভালো পারফরমেন্স চান, আর সফটওয়্যারে কম্প্রোমাইজ করতে পারবেন, তাদের জন্য আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করব সিম্ফনি হিলিও 8টি। যাদের কাছে ব্র্যান্ড ভ্যালু মিটার করে না তারা অবশ্যই ফোনটি দেখতে পারেন। ফোনটির পেছনে থাকছে গ্লাস ব্যাক, সাথে পরিচয় হিসেবে পাচ্ছেন হিলিও G99। গেমিং এতে ভালোভাবেই করতে পারবেন। ভালো বিষয় হচ্ছে সামনে পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল। বিশেষ করে ক্যামেরা লাভাদের কথা চিন্তা করে ফোনটির পেছনে রয়েছে 3টি ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটি হলো 16 মেগাপিক্সেল। সাথে 5000 mAh ব্যাটারি থাকছে এবং 8 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের সাথেই পাবেন। 15,000-এর মধ্যে আরও একটি ব্যালেন্স স্মার্টফোন হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 14,990 টাকা, মানে 15,000 টাকা। এই দামে পাচ্ছেন 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, হিলিও G88 গেমিং প্রসেসর, ইনানফিল প্রিমিয়াম মনে হবে, ওজন কিছুটা হলেও বেশি 208 গ্রামের মতো। যারা সেলফি লাভার আছেন তাদের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং 8 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। তো সব কিছু মিলে এই ফোনটি আমার কাছে এই বাজেটে ঠিকঠাকই মনে হয়েছে। এর থেকে যদি আপনি বেটার কোনো স্মার্টফোন চান, আই উইল সাজেস্ট ইউ মোটো G14। এটার কমপ্লিট রিভিউ আমাদের চ্যানেলেই পাবেন। ফোনটির আনঅফিসিয়াল প্রাইস রাইট নাও 14 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো মোটোরোলা ফোনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ক্লিন UI, সাথে 2 বছরের অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকে। এই ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো, ইনিসক T616 প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে, কোনো হিটিং ইস্যু নেই। ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, 5000 mAh ব্যাটারির সাথে 20 ওয়াটের চার্জার, মানে নর্মাল টু হেভি ইউজার হলে 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে। এছাড়া ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাশাপাশি মোটো G14-এ পাচ্ছেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তো এই ছিল 5টি স্মার্টফোন 15,000-এর মধ্যে বেস্ট ফোন। আমার নাম মিথুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।